तुम छुपा ना सकोगे मैं वो राज हूँ, तुम भुला ना सकोगे वो अंदाज हूँ। बड़े मुश्किल है ना बोधे आमी तो किचु लुकते चाहे ना तुमी तोमार देवर के एतो भालो बाशो एतो भालो बाशो आजकल वीडियो शुरू ते चले ऐसे जो और तुमी जोखोन आजकल वीडियो शुरू ते चले ऐसे जो ताहोले गोपलेर बाबा आज आशो खेल बो खेला होगे खेला होगे ए हेलो भाईडा भाई तो कैमोन आचो सबाई तो आज हमें कथा बोलते चले टिकटक नामो एक एप्स गांडमी करा कि पब्लिक देर के लिए जरा कि लाइक और व्यूजर जो टैलेंट देर के छाड़े ना खिल्ली ओराते और आमी सेटाके कोनो दिनो बरखास्त करब ना। तई चलो आज आमार ई बकचोदीटा बंध कर दी तादेर ओई बकचोदीटा शुरू करा जाक। আরে ও ব্যাঞ্চো, তোদের মধ্যে তো ট্যালেন্ট ভরা পুরো। গরিবের ইমেজ গান রেকর্ডিং করছে, চৌকির ওপরে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে গান রেকর্ডিং করছো, তা বলছি কি এত ল্যাওরালেশন আসে কোথা থেকে তোমাদের মধ্যে? আর এটা কি তুমি ছেলে না মেয়ে? হ্যাঁ 32 বানিয়ে রেখে দিয়েছো? হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম না। বড় লাইক ভিউজ এর জন্য তোমাদের ডান্ডা, তারপরে বোতল, ফ্যান এগুলো দিয়ে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। তা বলছে এত চুতিয়া পানা এত চুতিয়া পানা কোথা থেকে পাও তোমরা বাবু? বাবু তোমার প্যান্টের উপর না সাপটা উঁচু হয়ে রয়েছে। হ্যাঁ বেশি তেড়ে মেরি করো না গান্ডু, তোমাদের দেখে না মানে আমার একটা কথাই মনে হয় পদিনে সে নাকি আবার বিউটিফুল। না কি হয়েছে তোর, তোকে কি ভূতে ধরেছে? এত বাকচুতি কোথা থেকে করিস বাল? বিভিন্ন অনুষ্ঠানে এদের দৌলতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কেমন লাগছে? ভগবানের দৌলতে যাচ্ছি, ওরা ভগবানের নয় সার্ভেন্ট চাকর, ভগবানের চাকর এরা। আমি ওদের সাহায্যে যাচ্ছি না, আমি ভগবানের সাহায্যে যাচ্ছি, ওরা শুধুমাত্র ভগবানের চাকর, মাত্র ভগবানের চাকর। বাস এই একটা কথা রানুদিকে ছোট করে দিল। তাহলে ঘটনাটা প্রথম থেকে বলি, যে সোকল রিপোর্টার এই ভিডিওটা বানিয়েছে তোমরা কি জানো এই কোশ্চেনটা করার আগে রানুদিকে কত উত্তেজিত মূলক তাকে কোশ্চেন করা হয়েছিল? তার মেয়ে কেন তার সাথে দেখা করতে আসতো না, তার মেয়ে কেন টাকাই দিয়ে শুধু তাকে সাহায্য করতো 500 টাকা দিয়ে, এক্সেট্রা আরো অনেক কিছু। আমরা সবাই জানি যে সন্তান যতই ভুল করুক না কেন মা বাবার কাছে সন্তান অল টাইম ঠিক। সমাজের একটা বিশাল সত্য আছে জানো তো, তোমার কাছে যদি টাকা থাকে, তোমার কাছে যদি ফ্রেম থাকে তাহলে তোমাকে সবাই বুঝবে, কিন্তু তোমার কাছে যদি টাকা ফ্রেম কিছু যদি না থাকে তাহলে তোমার সাথে কেউ বুঝবে না। আর সেম জিনিসটা ঘটেছিল আমাদের রানুদির সাথে। দেখো বস, রানুদি শিক্ষিত কিনা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে উনি রানাঘাট স্টেশনে বেশ অনেক বছর ভিক্ষা করে গান গেয়ে নিজের পেট চালিয়েছে। আর একটা মানুষ দিনের পর দিন স্টেশনে ওইভাবে ভিক্ষা করে দিন কাটিয়েছে, তাহলে তার সবকিছু অভ্যাসে পরিণত হয়েছে, সে হুট করে সবকিছু চেঞ্জ করতে পারবে না। থাকা খাওয়া দাওয়া ঘুমানো তারপরে কথাবার্তায় ইচ এন এভরিথিং। আমরা তো এইটাও ভাবতে পারি না যে রানুদি চাকরির কথা বলেছিল, রানুদি অ্যাকচুয়ালি বলতে চেয়েছিল যে তারা ভগবানের দূত। আমি আগেই বলেছি যে আমি জানি না যে রানুদি শিক্ষিত কিনা। যখন রানুদি ওই দুটো মানুষকে ভগবানের সার্ভেন্ট বা চাকর বলেছিল তখন ওই দুটো মানুষের তো একটা ফোঁটার জন্যও তো ফাটেনি, তারপরেও কিন্তু ওই দুটো মানুষ কিন্তু রানুদিকে নিয়ে গেছিল কিন্তু রেকর্ডিং এর জন্য। তাহলে ভাই টিকটকের ফেসবুকের পেজগুলোর এত ফাটে কেন? লাইক আর ভিউজের জন্য?
সো যাই হোক, এইবার আমি কথা বলবো, টিকটক তো সবাই বানায়, কিন্তু এই টিকটক বানাতে গিয়ে যে কত মানুষের কথা শুনতে হয়, কত কষ্ট পেতে হয়, তোমরা জানো? আমি একটাই কথা বলবো, যা যারা খারাপ কথা বলছে, যে আমাকে মরতে বলেছে তাকে জিজ্ঞেস করেছো, জিজ্ঞেস করো তাকে, আমি বলেছি মরতে কিনা, কেউ খারাপ কথা লিখেছে কিনা, আমাকে জবাই যারা খারাপ কিছু বলে তা বলি না, খারাপ বলি কিনা, আর বাজে কথা বলি না। কেউ যদি বলে তবে করবো, নাহলে করবো না, কিন্তু দিলাম একটা কথা, এরপর কিন্তু কাকিমা তাণ্ডব শুরু করে দেবে। হাই গাইস, এমা কি হলো কাকিমা, তুমি এইমাত্র কাঁদছিলে? ও তোমরা বলছো চুপটা ছোট চলে, এখন কাঁদছিলাম তো, উল্টো পাল্টা কমেন্টের মতো লাগে, বাজে বাজে কথা, বাজে বাজে লাগে, বাজে বাজে করে। আর একজন বলছে কি আমার কমেন্টে এসে আমার ভিডিওতে এসে লাইক দেবে, আমাকে লাইক দেয় বলো, আমি লাইক দেবো, কেন দেবো? না কাকিমা, একদম দেবে না, একদম দেবে না, সব বাজে, সব কটা বাজে, তুমি কাউকে দেবে না, মানে ওই লাইক কমেন্ট আমাকে দেবে, আমাকে লাইক কমেন্ট আমাকে দেবে। হ্যাঁ আচ্ছা কাকিমা, শুনলাম পোদ নাকি মারা গেছে, তা কি করে মরলো? মারলো হলের বিসি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে, খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে, অসাড় হয়ে গেলে তখন মাথায় ফাতায় বাড়ি দিয়েছে, বাড়ি ফাড়ি দিয়ে লাস্টে বাড়ি ফাড়ি দিয়ে। এ বাবা, ঘর মেরেছে, হলের বিচি টিপি দিয়েছে, এ তো গোপালের বাবা, সেই বৌদির কথা মনে পড়ে গেল, দেখবি? বলছি তোর হলের বিচি কলে উঠে গেল নাকি রে, বলছি তোর হলের বিচি কলে উঠে গেল নাকি রে, বলছি তোর হলের বিচি কলে উঠে গেল নাকি রে, বলছি তোর হলের বিচি কলে উঠে গেল নাকি রে। চলে আয় চুপটি করে, বেশে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আউট করে। না আমি না গোপালের বাবা, আমি পারবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি পারবো না, আমি পারবো না, বৌদিকে নিয়ে আমি কিছু বলতে পারবো না, আমি যে ক্রাশ খেয়েছি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে যত পারবে তত ভিডিওটাকে শেয়ার করতে থাকো। আর তুমি যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এই পাশে দেখবে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে লাল কালারের, সেটাকে একটু ক্লিক করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, আর তারপরে দেখবে একটা অল বলে অপশন আসবে, সেটাকেও ক্লিক করে দিও, বিকজ আমি যখন পরের বার যখন অনলাইনে আসবো তখন কিন্তু তোমরা নি নোটিফিকেশনগুলো পাও। তোমরা যদি আমাকে যদি সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চাও তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো। এবং ফেসবুকে আমার একটা পেজ আছে যার নাম হচ্ছে বঙ্গ ডায়রি, সেখানে তোমরা কিছু আমার ফটোগ্রাফি করা কিছু ছবি দেখতে পারবে। সো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ লাভ। চলে আয় চুপটি করে, বেশে যাই প্রেম সাগরে, চল পুরোই মুক্ত ঝিনুক দুজনে আওত করে।